প্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অর্থনীতি তৃতীয় বর্ষের পরিসংখ্যান বিষয়ের সমমনা অধ্যায় নিয়ে। আজকে আমি সমমনা অধ্যায়ে তোমাদেরকে শেখাবো তিনটি মুদ্রা নিক্ষেপ করে কীভাবে ম্যাথটা সলভ করবো আমরা। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস এবং সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবা, এই জন্য সাবস্ক্রাইব করে রাখবা। তো যাই হোক, আমরা শুরু করি। দেখো, শুরুতে আমি একটা ডাক লিখে দিই। ডাকটা হলো, দেখো, তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে। প্রশ্ন এক, নমুনা ক্ষেত্রটি লিখো। দুই নম্বর প্রশ্ন, দুটি হেড আসার সম্ভাবনা কত। তারপর দেখো, তিনটি টেল আসার সম্ভাবনা কত। তারপর দেখো, লিখি বড় জোর বা লেখা থাকতে পারে সর্বোচ্চ দুটি হেড আসার সম্ভাবনা কত। তারপর দেখো, পাঁচ নম্বর প্রশ্নটা, কমপক্ষে দুটি হেড আসার সম্ভাবনা কত। তারপর ছয় নম্বর প্রশ্ন দিতে পারি, কোনো হেড না আসার সম্ভাবনা কত। তো যাই হোক স্টুডেন্ট, আমরা ডাকটা হোয়াইট বোর্ডে লিখে ফেললাম। এখন আমরা এই প্রশ্নগুলো সলভ করব। তাহলে প্রশ্ন আরেকবার পড়ে শোনাই। দেখো, তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে, নমুনা ক্ষেত্রটি লিখো, দুটি হেড আসার সম্ভাবনা কত, তিনটি টেল আসার সম্ভাবনা কত, বড় জোর বা সর্বোচ্চ দুটি হেড আসার সম্ভাবনা কত, কমপক্ষে দুটি হেড আসার সম্ভাবনা কত, কোনো হেড না আসার সম্ভাবনা কত। তাহলে আমরা ধীরে ধীরে ম্যাথটা সলভ করব। প্রথমে আমরা লিখব সমাধান। দেখো, ডাকটা লেখা হয়ে গেছে, আমরা ডান পাশে সমাধান করে দেব, একটু হালকা মুছে ফেললাম। সমাধান। তাহলে প্রথম প্রশ্ন কি আছে, নমুনা ক্ষেত্রটি লিখো। আমরা লিখব এক নাম্বার, তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে মোট ফলাফল সংখ্যা। তাহলে দেখো স্টুডেন্ট, তোমরা পূর্বে ভিডিওতে শিখছো, যদি কোনো সময় মুদ্রা নিক্ষেপ করা বলা হয়ে থাকে, তাহলে মুদ্রার পিট কয়টা? দুটা। তাহলে আমরা লিখব 2n, অর্থাৎ মুদ্রার পিট দুইটা, অর্থ এ পিট আর ও পিট। আর এন বলতে বোঝায় চেষ্টার সংখ্যা। কয়টি চেষ্টা করছি আমরা? তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করছি। তাহলে কি হবে? দেখো, 2n। এই এন বলতে বোঝায় নিক্ষেপের সংখ্যা বা চেষ্টার সংখ্যা। তাহলে কি হবে? 8। তাহলে আমরা কি পাইলাম? মোট ফলাফল সংখ্যা পাইলাম হলো 8টি। তাহলে আমরা এখন নমুনা ক্ষেত্রটা তৈরি করবো। দেখো, অতএব নমুনা ক্ষেত্রটি হবে, যেহেতু মুদ্রা তিনটি নিক্ষেপ করা হয়েছে, তাহলে আমরা একটা টেবিল দিয়ে তৈরি করি। টেবিলটা দেখো, আমাদের মোট মুদ্রা তিনটি। তাহলে আমরা টেবিলটা পৃথক করে দেই, দুটি মুদ্রা, আর এই পাশে লেখি হলো, নিচে লেখি হলো একটি মুদ্রা। তাহলে মুদ্রা কয়টি হলো? দুইটি আর একটি। তিনটি মুদ্রা হলো, আমাদের তিনটি মুদ্রা নিক্ষেপ করতে বলছে। এবার আমাদের কাজ হবে, একটি মুদ্রা নিক্ষেপ করলে কী কী ফল আসতে পারে? একটি মুদ্রার এপিট আর ওপিট, হেড টেল, এইচ আসতে পারে, আরটি আসতে পারে। এবার দুটি মুদ্রা নিক্ষেপ করলে আসতে পারে,
দুটি মুদ্রা নিক্ষেপ করে আসতে পারে চারটি ঘটনা। কি চারটি ঘটনা? কি কি আসতে পারে? এইচ 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 টি টি এইচ টি টি। তোমরা যদি নিয়মিত ভিডিওটা দেখো তাহলে অবশ্যই এটা কীভাবে আসছে পূর্বে ভিডিওতে শেখানো হয়েছে। এবার দেখো, একটি মুদ্রা, দুটি মুদ্রা, তিনটি মুদ্রা। তাহলে এখানকার দুটি মুদ্রা, এখানকার একটি মুদ্রা, কয়টি মুদ্রা হলো? তিনটি। এইচ এখানকার এইচ এইচ। এবার দেখো এখানকার এইচ, প্রথম মুদ্রার এইচ আর দ্বিতীয় মুদ্রার এইচ টি, এইচ এইচ টি, এইচ টি এইচ, এইচ টি টি। এবার দেখো নিচে টি এখানকার এইচ এইচ, টি এইচ এইচ, টি এখানকার এইচ টি, টি এখানকার টি এইচ, টি টি এইচ, এখানকার টি, এখানকার টি টি। ওকে, হয়ে গেল আমাদের তিনটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র ফলাফল। এবার আমরা সমাধান করব। তাহলে দেখো এক নম্বর অঙ্কটা সলভ, নমুনা ক্ষেত্রটি লিখো, এক নম্বর অঙ্কটা সলভ। তাহলে এক নম্বর অঙ্কটা আমরা সলভ করা শেষ হয়ে গেছে, এক নম্বরটা শেষ, ক্লোজ। এবার দুই নম্বর অঙ্কটা আছে, দুটি হেড আসার সম্ভাবনা করো। দুটি হেড আসার সম্ভাবনা কত? তাহলে যেহেতু প্রশ্নের মধ্যে নমুনা ক্ষেত্রটি তৈরি করা আছে তাহলে আমরা অবশ্যই অনুকূলটা বের করে নিব। তাহলে লিখি দুই নম্বরটা, দুই নম্বরটা কী আছে দেখি, দুটি হেড আসার অনুকূল সংখ্যা, অনুকূল সংখ্যা, অনুকূল সংখ্যা। এখন দুটি এইচ আছে, দুটি হেড আছে এমন সংখ্যা খুঁজে বের করতে হবে। দুটি এইচ আছে কোথায়? এখানে কয়টি এইচ? তিনটি চলবে না। এখানে কয়টি এইচ? দুটি, একটা। এখানে কয়টা এইচ আছে? দুটি এইচ আছে, দুই। এখানে কয়টা এইচ? একটা চলবে না। এখানে দুটি এইচ চলবে, এখানে একটা এইচ, এখানে একটা, এখানে নাই। তার মানে আমাদের এইচ দুটি আছে এমন সংখ্যা তিনটি, তিনটি। যথা, যথা দিয়ে লিখবো কী কী আছে? এইচ এইচ টি, এইচ টি এইচ, টি এইচ এইচ। তাহলে দেখো স্টুডেন্ট, হয়ে গেল আমাদের অনুকূল সংখ্যা বের করা। এবার আমরা লিখব সম্ভাবনা। অতএব দুটি হেড আসার সম্ভাবনা, সম্ভাবনার সূত্র কী আমরা শিখেছি? সম্ভাবনা হলো অনুকূল ঘটনা উপরে, মোট ঘটনা নিচে। তো অনুকূল কয়টা আছে? অনুকূল আছে হলো আমাদের তিনটি, মোট ঘটনা আছে কয়টি? আটটি। তাহলে থ্রি রে এইট দ্বারা ভাগ করলে আমাদের ফলটা হয়ে যাবে তাহলে অ্যানসার। ঠিক আছে স্টুডেন্ট, কাজ শেষ হয়ে গেল। এবার আমরা তিন নম্বরে করব, দুই নম্বরটা ক্লোজ। তিন নম্বরটা কী আছে? তিনটি টেল আসার সম্ভাবনা, তিনটি টেল আসার সম্ভাবনা। তাহলে দেখি আমরা তিনটি টেল আসার সম্ভাবনা লিখি, তিনটি টেল আসার সম্ভাবনা লিখি, তিনটি, তিনটি টেল আসার অনুকূল, অনুকূল সংখ্যা। তিনটি টি আছে এমন সংখ্যা কয়টি? দেখো নাই, নাই না, এইখানে দেখো তিনটি টি আছে এমন সংখ্যা কোথাও নাই একটি ছাড়া। তাহলে তিনটি হেড আসা আর টেল আসা অনুকূল সংখ্যা একটি, একটি। যথা টি টি টি। ওকে কমপ্লিট। এবার আমরা লিখবো সম্ভাবনা, সম্ভাবনা তিনটি টেল আসা, টেল আসার সম্ভাবনা। তাহলে অনুকূল কয়টা? একটি, মোট ঘটনা কয়টা? আটটি। বাস হয়ে গেল আনসার, এখানে ভাগ করে দিবা হয়ে যাবে। এবার আমরা তিন নম্বরটা ক্লোজ করে দিলাম, চার নম্বরটা রাখা আছে বড় জোর বা সর্বোচ্চ। বড় জোর সর্বোচ্চ একই জিনিস। এবার আমরা লিখবো বড় জোর দুটি হেড আসার সম্ভাবনা, চার নাম্বার বড় জোর দুটি হেড আসার, আসার অনুকূল সংখ্যা, অনুকূল, অনুকূল সংখ্যা, অনুকূল সংখ্যা। বড় জোর বলতে কী বোঝায়? বড় জোর বলতে বোঝায় যে সংখ্যা চা হবে ওই সংখ্যার উপরে যাবে না, ওই সংখ্যার নিচে জিরো হতে পারে। তাহলে আমাদের বড় জোর কয়টি আছে? দুইটি। বড় জোর দুটি বলতে দুইয়ের উপর যাবে না, দুইয়ের উপর এইচ নেই এমন সংখ্যা আমরা খুঁজে বের করবো, এমনকি শূন্য হতে পারে। আচ্ছা এখানে কয়টি এইচ আছে? তিনটি এইচ, এটা হবে না কারণ হলো দুইয়ের উপরে আছে, তাহলে এটা বাদ। এখানে কয়টি এইচ আছে? দুটি এইচ আছে, এটা চলবে। এখানে দুটি এইচ আছে, এটাও চলবে। এখানে একটি এইচ আছে, এটাও চলবে কারণ বড় জোর দুটি, দুটির উপরে না, দুটির নিচে দুই হতে পারে, এক হতে পারে, শূন্য হতে পারে। তাহলে একটি এটা চলবে। এখানে কয়টা এইচ? দুটি, এটা চলবে। এটা কয়টা এইচ? এখানে একটি এইচ, এটা চলবে। এখানে কয়টা এইচ? এখানে একটি, এটা চলবে। এখানে নাই অর্থাৎ এইচ নাই এমন সংখ্যা সেটাও নিতে হবে, কয়টি? এখানে নিতে হবে। তাহলে কয়টি হলো? ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, সেভেনটি। যথা, যথা
এইচ এইচ টি এইচ টি এইচ এইচ টি 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 এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি 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 সাতটি। অতএব বড় জোর দুটি হেড আসার সম্ভাবনা, আসার সম্ভাবনা, সম্ভাবনা কি হবে? অনুকূল ঘটনা উপরে যাব, অনুকূল ঘটনা সাতটি, মোট ঘটনা আটটি, বাস ভাগ করলে অঙ্ক শেষ, সলভ। এবার আমার সর্বশেষ আছে কি না, সর্বশেষ না, পাঁচ নম্বরটা কি আছে, কমপক্ষে দুটি হেড আসার সম্ভাবনা, কমপক্ষে কমপক্ষে দুটি হেড আসার সম্ভাবনা নাম্বার ফাইভ, চার নাম্বারটা ক্লোজ। এবার কমপক্ষে দেখো, কমপক্ষে দুটি হেড আসার সম্ভাবনা, কমপক্ষে দুটি হেড আসার অনুকূল সংখ্যা, কমপক্ষে অর্থ বলতে বোঝায় কমপক্ষে, কমপক্ষে টু, টু এর নিচে না, টু এর উপরে অনেক হতে পারে, অর্থাৎ টু এর উপরে যতগুলো সংখ্যা বড় আছে সব নেওয়া যাবে, টুর নিচে সংখ্যাগুলো নেওয়া যাবে না। কমপক্ষের অর্থ এরকমই যে যা চা হবে তার নিচে আসবে না, তার উপরে হতে পারে। তাহলে কমপক্ষে দুটি হেড আসার অনুকূল সংখ্যা, কমপক্ষে দুটি এইচ আছে এমন সংখ্যা খুঁজে বের করতে হবে। কি কি এখানে কয়টি এইচ আছে? তিনটি এইচ আছে, এটা নেওয়া যাবে, কারণ হলো দুইয়ের অধিক আছে। এখানে কয়টি এইচ আছে? দুটি এইচ আছে, এটাও নেওয়া যাবে, কারণ হলো কমপক্ষে দুইও নেওয়া যাবে। এখানে কয়টি এইচ আছে? এখানে দুটি এইচ আছে, এটাও নেওয়া যাবে। এখানে কয়টি এইচ আছে? একটি এইচ চলবে না। এখানে কয়টি এইচ? দুটি এইচ চলবে। এখানে কয়টি এইচ আছে? একটি এইচ হবে না। এখানে একটি এইচ হবে না। এখানে তিনটি টি, অর্থাৎ কোনো এইচ নেই, এটাও হবে না। কমপক্ষে দুই অর্থ হলো দুইয়ের উপরে হবে, তার নিচে আসবে না। তাহলে এমন সংখ্যা কয়টি? একটা, দুইটা, তিনটা, চারটি, ফোরটি, যথা এইচ 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 টি এইচ টি এইচ টি এইচ, আরেকটা হলো টি এইচ এইচ। ওকে স্টুডেন্ট, হয়ে গেল আমাদের নমুনা ক্ষেত্র চারটি তৈরি করা শেষ হয়ে গেল। এবার আমরা লিখব অতএব সম্ভাবনা, সম্ভাবনা। আচ্ছা পুরোটাই লিখে দিই, কমপক্ষে দুটি হেড আসার সম্ভাবনা, সম্ভাবনা কি হবে? মোট অনুকূল ঘটনা চারটি আর মোট ঘটনা আটটি, তাহলে কি হবে? ফোর বাই এইট, এটা ভাগ করলে কি হবে? জিরো পয়েন্ট ফাইভ অ্যান্সার। এবার দেখো আমাদের সর্বশেষ ছয় নাম্বারটা আছে, কোনো হেড না আসার সম্ভাবনা, কোনো এইচ নেই এমন সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে দেখি ছয় নাম্বারটা করে দেই, ছয় নাম্বারটা দেখো, কমপক কি লেখা আছে? কোনো হেড না আসার, না আসার অনুকূল সংখ্যা, অনুকূল সংখ্যা কয়টি? কোনো এইচ নেই এমন সংখ্যা কয়টি? এখানে এইচ আছে, এইচ আছে, এইচ আছে, এখানে এইচ, এইচ, এইচ আছে, এইখানে দেখো এইচ নেই, অর্থাৎ এইচ নেই বলতে হেড নেই এমন সংখ্যা একটি, কি? টিটি। তাহলে একটি, যথা টি টি টি। এখন লিখি কোনো হেড না আসার, কোনো হেড না আসার সম্ভাবনা, সম্ভাবনা সমান মোট ফলাফল আট আর অনুকূল ফলাফল এক, তার মানে ওয়ান বাই এইট, এটা হবে আমাদের ওয়ান বাই এইট, এটা আমাদের ফলাফল, এটা ভাগ ওয়ান বাই এইট দ্বারা ভাগ করলে যা হবে এটা হবে আমাদের অ্যান্সার। তো যাই হোক প্রিয় স্টুডেন্ট, তোমরা অবশ্যই থার্ড ইয়ার পরিসংখ্যান কঠিন মনে করবা না, তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই তোমরা অঙ্কগুলো সলভ করতে পারবা। আমি প্রত্যাশা করি তোমরা অবশ্যই সলভ করতে পারবা, প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট আমি করে দিচ্ছি, সবগুলো ভিডিও তোমরা দেখবা, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, ভালো থেকো।